আমরা চাই সরকার যেন আমাদের দেশের দিক, শ্রমিকদের জন্য যেন তিনি উন্নতির দিকে যেন তাকায়। দিন যাচ্ছে, জিনিসের দাম বাড়ছে, তেলের দাম, মাছের দাম, ডালের দাম, মানুষগুলো কীভাবে চলবে তিনি যেন একটু দেখুন। কঠিন হয়ে যাচ্ছে আমাদের যে দ্রব্যমূল্য যেভাবে বৃদ্ধি পাচ্ছে, সেটা হচ্ছে যে আমি আগে যেখানে 5 কেজি কোনো জিনিস কিনতাম, সেখানে আমি এখন কিনছি 2 কেজি, 3 কেজি আমার এখন আওতার বাইরে। আমি তেল কিনতে পারতেছিলাম, আর তেল কিনতে পারতাম আগে 400-500, সর্বোচ্চ 600 টাকার মধ্যে, কিন্তু এখন সেটা আমার বেড়ে 1000 টাকার মধ্যে চলে গেছে। তাহলে আমার জীবনযাত্রা কতটা দুর্বিষহ হয়ে গেছে সেটা মানে সহজেও অনুমান করা যায়। এরপর আমাদের মধ্যে যারা কাঁচা বাজারের মধ্যে আছে, দ্রব্যমূল্য নিত্য প্রয়োজনের যে জিনিসগুলো আছে সেগুলো আমরা যখন কিনতে যাই, তখন আমাদের জন্য নিজের হাতে যে পরিমাণ টাকা থাকে সেই পরিমাণ আমরা করতে পারি না। বাজারে গিয়ে দেখি যে 45 টাকার জিনিস আমার এখন হয়ে গেছে 85 টাকা, আবার যে জিনিসটা ছিল 20 টাকা সেটা হয়ে গেছে 50 টাকা। তাহলে যে এখন বেতন হয়, আমরা আগে পাইতাম 10,000 টাকা বেতন, এখনও 10,000 টাকা বেতন। এখন আমরা যে জিনিসপত্রের দাম, চাল খাওয়ার লাগে 70 টাকা কেজি, তেল খাওয়ার লাগে প্রায় 200 টাকার উপরে কেজি, তাইলে আমরা কীভাবে চলাফেরা করবো? এখন তো আমরা সিরিয়াস অবস্থা পড়ে গেছি। এখন বর্তমানে যেই রেডের পরিস্থিতি, এখন আমরা তো যেই ইনকাম সোর্স আমরা করতে পারতাছি না, আমরা বহুত কষ্টে চলাফেরা করতে আছি। যে আমাদের এখন যে বেতন, আমাদের যে ফ্যামিলি নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে, লেখাপড়া নিয়ে আমাদের খুব কষ্ট হইতেছে চলতে। যদি দ্রব্যমূল্যের দাম আরও সীমিত আসতো তাহলে আমরা কিন্তু ইনশাল্লাহ চলাফেরা করতে পারতাম, কিন্তু এখন তো আমরা হিমশিম খেয়ে নিতেছি, আমরা পারতাছি না। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, বর্তমান এই বিস্কুটের দাম হলো 20 টাকা, আগে ছিল 15 টাকা, আর এই সাবান ছিল 42 টাকা, এখন হচ্ছে 50 টাকা। আর চাল আমরা বিক্রি করি এখন, আগে ছিল 55, এখন 60 টাকা বিক্রি করতেছে। এখন সব কিছুর দামে বাড়তি, মানে আমরা মাল কিন না, শান্তি পাইতেছি না। আমরা চাই সরকার যেন আমাদের দেশের দিক, শ্রমিকদের জন্য যেন তিনি উন্নতির দিকে যেন তাকায়। দিন যাচ্ছে, জিনিসের দাম বাড়ছে, তেলের দাম, মাছের দাম, ডালের দাম, মানুষগুলো কীভাবে চলবে তিনি যেন একটু দেখুক। আমরা চলতে পারতেছি না, আমাদের শ্রমিকের দাম বাড়ছে না, দিন যাচ্ছে, আমাদের খানাতে কষ্ট, আমাদের চলাতে কষ্ট, হাঁটাচলায় কষ্ট, আমাদের ফ্যামিলি নিয়ে চলতে ফিরতে আমাদের কষ্ট হচ্ছে, সে যেন আমাদের দিকে একটু তাকাও। বর্তমান পরিস্থিতি আমরা দাম নিয়ে খুব হতাশাগ্রস্তের মধ্যে আছি, আমাদের দৈনন্দিন জীবনটা ভেবে তো খুবই কষ্ট হচ্ছে। বেশ পণ্য আমরা আগে 50 টাকা কেজি কিনতে, সেটা বর্তমান দাম বেড়ে 100-110 টাকা হয়ে গেছে। চালের বস্তা বুঝি প্রায় 60-80 টাকা বেড়ে গেছে। আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে মাসের উপর খুবই প্রেশার পড়ছে, টাকার আমাদের হিমশিম খেয়ে যাচ্ছি মাসের খরচ চালাতে।